এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এগারো আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সরকারি মাধ্যমিক শাখা এর উপসচিব সায়েদ এ মোর্শেদ আলী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় এগারো আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে কোটা সার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দফায় দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়